আসসালামু আলাইকুম, আমি মাসুদ, পাঁচ পিস চিলমারি তিস্তা সেতু এলাকা থেকে। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে পাঁচ পিস চিলমারি তিস্তা সেতু এলাকার জিরো পয়েন্টে। হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছেন খেলাটি উপভোগ করার জন্য। নৌকা বাইচ প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পাঁচ পিস চিলমারি তিস্তা সেতু এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হবে, অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি অনুষ্ঠিত হবে। তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উক্ত খেলাটি প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত হবে। পাঁচপিস চিলমারি তিস্তা সেতু এলাকার নৌকা বাইচ প্রতিযোগিতার খেলার দৃশ্য দেখতেছেন আপনারা। যারা অনলাইনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের ব্যথার্থে জানাচ্ছি যে পাঁচপিস চিলমারি তিস্তা সেতু এলাকার নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। তবে ইতিমধ্যেই বলা যায় লক্ষাধিক মানুষ খেলাটি উপভোগ করার জন্য পাঁচপিস বাজার জিরো পয়েন্টে হরিপুর চিলমারি তিস্তা সেতু এলাকার জিরো পয়েন্টে উপস্থিত হয়েছেন। আমার সঙ্গে এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত হয়েছেন তাদের ব্যথার্থে জানাচ্ছি যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন পাঁচপিস চিলমারি তিস্তা সেতু জিরো পয়েন্টে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু করা হবে। এরকম লোক প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থান করতেছেন সাধারণ জনগণ, উৎসুক জনতা। এই মুহূর্তে একটি নৌকা তাদের প্রাথমিকভাবে ঝালাই করতেছে। পাঁচপিস বাজার চিলমারি তিস্তা সেতু এলাকায় জিরো পয়েন্টের এটি দৃশ্য। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে খেলা কমিটি উক্ত খেলাটি
তিন থেকে চার দিন অব্যাহত থাকবে। প্রথম পুরস্কার হিসাবে দেওয়া হবে একটি মোটর সাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি গরু, তৃতীয় ও চতুর্থ